হ্যালো বিয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আবার আমি চলে এসেছি স্বর্ণালী কিচেন রেসিপিতে, নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন স্ক্যালপ। চিকেন স্ক্যালপ তৈরি করতে কী কী লাগে চলো একটু দেখে আসি। এই জন্য এখানে আমি নিয়েছি চিকেন, আমি এখানে বনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে এরকম কাট করেছি। প্রথমে আমি চিকেনটাকে একটু হ্যামারিং করে নিব। এই জন্য আমি দেখেন কীভাবে করি। চিকেনটাকে একটা পলিথিনের উপরে নিয়ে নিয়েছি। যেহেতু আমার কাছে হ্যামার নাই, আমি ওটা দিয়ে করে নিব। যাদের কাছে হ্যামার আছে তারা তো হ্যামার দিয়ে করবেন, যাদের কাছে নেই তারা আমার মতো এভাবে করবেন। হয়ে গেছে, এভাবে আমি আরেকটা করে আবার ফিরে আসছি। আমাদের হ্যামারিং করা হয়ে গেছে, করার পরে দেখতে এরকম হয়েছে। এখন আমি মেরিনেশনে চলে যাবো, তো আমি দেখি কী কী লাগছে মেরিনেশনের জন্য। প্রথমে আমি দিয়ে দিব ডিম। মশলাগুলো আমি আগে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার, এখানে সাদা গোলমরিচের পাউডার ব্যবহার করেছি আমি। দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি সরিষা বাটা, দিয়ে দিচ্ছি লেমন জুস, দেড় চামচের মতো লেমন জুস ব্যবহার করেছি এখানে আমি। দিয়ে দিচ্ছি তেল, রান্নার তেল। দিয়ে দিব লবণ,
এখান থেকে আমি একটু উঠিয়ে রাখলাম। এর কারণটা আমি একটু পরে বলছি। এই মেশিনটা আমি করেছি বিদেশি স্টাইলে, এখানে কোনো ঝাল ব্যবহার করিনি। আমরা তো সাধারণত একটু ঝাল খেতে পছন্দ করি, এই জন্য আমি ঝাল দিয়ে আরেকটা করে দেখাচ্ছি আপনাদের। এই জন্য আমি এখান থেকে কিছু তুলে রেখেছি। এখানে আমি ব্যবহার করব একটু ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, একটুখানি হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া। আমরা তো একটু মশলাদার খাবার পছন্দ করি, এই জন্য আমি দুই পিস দুই স্টাইল করে দেখাবো আপনাদের। যার যেটা ভালো লাগে সেটাই করে খাবেন। এখন আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, ফিরে আসবো 30 মিনিট পর। মাংসটা ম্যারিনেট হতে থাক, এভাবে আমি রেজামটা বানিয়ে নিব। চলেন দেখি কীভাবে রেজামটা বানাতে হয়। এই জন্য লাগবে ডিম, এখানে আমি একটা ডিম নিলাম, গোলমরিচ পাউডার, লবণ, কর্নফ্লাওয়ার, দিয়ে দিব ময়দা, আমি এখানে কোনো পরিমাপ বলছি না, শুধু উপকরণ দেখিয়ে দিচ্ছি। যে যতটুকু পরিমাণে তৈরি করবেন সেই অনুযায়ী সব কিছু ব্যবহার করবেন। চলে আসলাম কিচেনে, আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি চিকেনটাকে ভাজবো, চলেন দেখি কিভাবে চিকেনটাকে ভাজতে হবে। প্রথমে আমি চিকেনটাকে লেজামের মধ্যে দিয়ে দিব,
ব্রেডক্রাম্বি দিয়ে কোট করে নিলাম, এখন আমি ছেড়ে দিব। চিকেনটা আমি ডিপ ফ্রাই করে ভেজে নেব। চুলাটা লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এভাবে আমি আরেকটা ভেজে নিব। এটা হচ্ছে ঝালটা।
আমাদের চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। ভাজার পরে দেখতে এরকম হয়েছে। এখন আমি পরিবেশন করে আপনাদের দেখাবো। খুব সহজেই তৈরি করে ফেললাম চিকেন স্ক্যালপ। আমি রেসিপিটি অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আর এখানে আমি দুইভাবে রেসিপিটি করে দেখিয়েছি, একটা আমাদের দেশি স্টাইলে আর একটা বিদেশি স্টাইলে। আর এখানে আমি ক্রিমতুম ব্যবহার করেছি, সস, অ্যারাবিয়ান সস ক্রিমতুম। ক্রিমতুমের রেসিপিটা আমাদের চ্যানেলে দেওয়া আছে, তাহলে দেখে নিতে পারেন। যদি আমার আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।